নেতাজি চৌমুহনী যুবক জয়দত্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরো দুজনকে গ্রেফতার করল পুলিশ। দুই অভিযুক্তের নাম ঋতুরাজ দেব এবং চয়ন ঘোষ। তাদেরকে বুধবার গাঙ্গাইল রোড সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ। এদিকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বে আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, ৬ মাস আগে নেতাজি চৌমুহনী জয়দত্ত নামের এক যুবক নিখোঁজ হয়। এর দুদিন পর কলেজ লেক থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মৃতের বাবা মোট চারজনের বিরুদ্ধে জয়দত্তের খুনের অভিযোগ আনে। সে অভিযোগের ভিত্তিতে সে সময় দুজনকে আটক করা হলেও সে সময় বাকি দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযুক্ত দুজনকে আটক করে বুধবার তাদের আদালতে পাঠানো হয়। গোটা বিষয় নিয়ে বিস্তারিত জানান পশ্চিম থানার ওসি মানিক দেবনাথ। এবং সে তদন্তভার আমরা হাতে নিয়ে ওই সময় আমরা দুইজনকে অ্যারেস্ট করেছি, আর দুইজন পলাতক ছিল, ওদেরকে আমরা কালকে গোপন খবরের ভিত্তিতে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি। কোথা থেকে আটক করা হয়েছে? ওদেরকে কালকে গাঙ্গাল রোড থেকে আমরা আটক করেছি। কি নাম ওরা? ওদের একজনের নাম হলো ঋতুরাজ দেব, আর একজন হলো চয়ন ঘোষ। তাদের মানে কি এফআইআর ধারা কি? 302 এফআইআর হয়েছে, 302 ধারা তৈরি। 302 ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।